পক্ষ হাওয়া দিচ্ছে বল। আর যদি এই দিক থেকে হাওয়া আসে না এই দিক থেকে, তাহলে আমার চুলটা পুরো এরকম হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে চুলটা, সেট হয়ে যাবে। ছুটবে না শ্রী, সবাই শুয়ে আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জামা কাপড় তুলতে এসেছিলাম, তার আগে গেছিলাম অ্যাকচুয়ালি শ্রীর হেয়ার কাট করতে, আর আমি হেয়ার স্পা করাতে। এই যে শ্রীর চুল ছোটো হয়ে গেছে, তোমরা আগের ব্লগেই দেখতে পাবে, অলরেডি এটার আগে আমি একটা ব্লগ আপলোড করেও দেবো। আর আমি গেছিলাম হেয়ার স্পা করতে, এখনও ঘরেও ঢুকিনি, জাস্ট এসেই ওপরে চলে এসেছি। জামা কাপড় ছিল প্রচুর মেলা, আজকে সানডে ব্লগ, সরি আজকে স্যাটারডে ব্লগ, স্যাটারডে ব্লগের সেকেন্ড পার্ট, প্রচুর জামাকাপড় কাচা হয়েছে। আর শ্রীর মজা দেখবে, শ্রী ক্লিপগুলোকে কোথায় রেখেছে, ক্লিপ ধরতে দিয়েছিলাম, ওর জামায় আটকে বসে আছে। চলো শ্রী নিচে যাই, অনেক কাজ আছে। না না না, আচ্ছা দাও একটা, না ঠাকুরকে দেবে বলেছে। না এবার একটা দিলেই হবে, একটাই ঠাকুরকে দেবে, চলো। সন্ধ্যেবেলার খাওয়ার জন্য করছি ওটস, আর এখানে হবে পাবদা মাছ। দেখো পাবদা মাছের জল ঝরিয়ে নুন টুন নুন হলুদ দিয়ে রেখেছি, সর্ষে দিয়ে করবো, সর্ষে পোস্ত বেটে নিয়েছি। একজন বন্ধু আমায় জিজ্ঞেস করেছিল যে সর্ষে পোস্ত তো বাটা যায় না মিক্সিতে, মানে ওর মিক্সিতে বাটা যায় না, সর্ষে পোস্ত একটুখানি ভিজিয়ে রাখতে হয় তাহলে বেশ ভালো বাটা যায়। আমি ভালো করে একটা ছাঁকনিতে কী করি, পরিমাণ মতো সর্ষে পোস্ত নিয়ে এই ছাঁকনিতে, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিই, জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে খানিকটা জল দিয়ে রেখে দিই। তার সাথে একটু নুন, যদি মনে হয় একটু রঙের জন্য হলুদ দিতে চাও সেক্ষেত্রে একটু হলুদ, আর একটু ধরো 6-7 দানা চিনি দিয়ে রাখি এর মধ্যে, তারপরে বাকি দিব্যি সুন্দর বাটা হয়, ভালোই হয়। Than to call back, I missed your call, I finally think I'm fine with that. I know it hurts when love bites back, but it's your fault, I wish you'd just accept that. And I got a better place to be, where the only focus is me. Neon waitlist got me feeling like I'm flying. I've been holding চাদর নিয়ে না রান্না করা যায় না, কিন্তু এই চাদরটা গায়ে দিয়ে এত আরাম, আর নরম চাদরটা গরম হয়ে গেছে, এখন গরম চাদরটা আর খুলতে পারছি না, শীতকালে এই এক ব্যাপার, যে জামা একবার গায়ে বেশ একটু ওম এসে যায়, উষ্ণ গরম হয়ে যায়, সেই জামাটা পাল্টানো আর যায় না, খুব কষ্ট, এর থেকে কষ্টের কিছু হয় না। তো যাই হোক, এই চাদরটা বেশ আরামের, আমি ওড়নার মতো করে নিয়েছি যাতে অসুবিধে না হয় রান্না করতে। আমি চাদর জড়িয়ে বসতে খুব একটা পারি না, খুব লটাপটি ঝটাপটি লটাপটি হয়ে যায় আমার চারিদিকে। আজকে দুপুরে লাঞ্চ ছিল খাসির মাংস, আর ছিল মানবাটা। মটনটা গতকাল রাতে করেছিলাম, কিছুটা আমি একদম আলাদা করে সরিয়ে রেখেছিলাম যাতে শনিবারে আমার কাজ একটু হালকা হয়, আর শুধু মানবাটাটা করেছিলাম। আর এ বেলায় এখন মাছটা করে নিচ্ছি, ব্যাস নিশ্চিন্ত, হালকার উপর দিয়ে যায়। রান্না অনেক করাই যায়, এটা ওটা খেতে তো খুবই ভালোবাসি, কিন্তু আমার মনে হয় রান্না ছাড়াও আরও কিছু কাজ থাকে, তাই রান্নাটা যতটা হালকা ছেড়ে দেওয়া যায় ততই ভালো। একসঙ্গে অনেক রান্নার কোনো আরাম পাওয়া যায় না, অনেক খাবারের কিছু স্বাদ আমি মনে হয় না আমি পাই, ওই জন্যে অল্প রান্না পরিষ্কার করে খাও খুব ভালো হয়। When the only focus is me, neon waitlist gone.
অভ্যেস হলো একটা কাপড় দিয়ে মাঝে মাঝে আমি মুছতে থাকি, তাতে কী হয় এই গ্লাস যে টপটা থাকে তাতে তেলচিটা দাগটা কম হয়, আর রেগুলার এটা কেচে দিই আর সপ্তাহে একদিন করে সার্ফে ভালোভাবে কাচি। আর কাজ করতে করতেই আমি কিন্তু আমার সব বাসন টাসন কিন্তু মেজে নিয়ে, ছোটো জায়গা তো ওই জন্য কাজ করতে করতেই যে বাটিটা খালি হয় সেটার সাথে সাথেই আমি মেজে নিই, তাহলে দেখবে অনেক কাজ একসাথেই হয়ে যাচ্ছে। না হলে রান্না করার পর আবার বাসন মাজো, এতক্ষণ মানে এনার্জিটা পুরো একেবারে নিংড়ে রান্নাঘরেই শেষ হয়ে যায়। ওই জন্য আগে আগে পারতাম না, এটা জমতেই থাকতো, খুব অসুবিধে হতো। এখন যেটুকু হয় ঝট করে ধুয়ে মেজে নিই, যেটুকু যে বাটি ঘটি কাজ শেষ হয়ে যায় সেগুলো কাউন্টার টপ থেকে সরিয়ে দিই। এরকম ফুটতেও শুরু করেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, তারপর একটুখানি ঝোলটা কমে এলে রান্না হবে। জীবনের আরো একটা দিন অতিবাহিত হলো, এখনো অবধি সব ঠিকঠাক সুন্দর একটা দিন কাটলো। শারীরিকভাবে সুস্থ থাকা আর মানসিকভাবে শান্তিতে থাকা, এই দুটো চাওয়া পৃথিবীর শ্রেষ্ঠ চাওয়া, আর এই দুটো পাওয়াও পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তাই শারীরিকভাবে সুস্থতা আর মানসিক শান্তি, এই দুটো প্রার্থনাই সবচেয়ে বড় প্রার্থনা। মা বলছে এক কাজ করতে পারিস, আমাদেরটা তুলে দিয়ে তোদের তাই ধন পাতা দিতে পারিস। মানে এবার যখন একদম এটা ফুটে যাবে একটু টক টক এফেক্ট আনার জন্য আমি দেবো কাসুন্দি, খুব কম, যেহেতু অলরেডি আমি সর্ষে বাটা দিয়েছি কিন্তু সামান্য একটু কাসুন্দি দিচ্ছি, তাতে কিন্তু একটা বেশ সুন্দর টেস্ট হয়, দিয়ে দেখতে পারো। তবে কাসুন্দি যদি রান্নায় দাও সেক্ষেত্রে নুনটা কিন্তু চেক করে নিতে হবে আগে, খুব বেশি নুন আগে দিয়ে ফেললে কিন্তু কাসুন্দি দিলে একেবারে নোনতা হয়ে খাবার, সেই বলে না কথায় নুন পোড়া, ওরকম হয়ে যাবে। তাই জন্যে খুব কম নুন দিতে হবে যদি মনে করি রান্নায় কাসুন্দি দেবো, কেননা কাসুন্দিতে অলরেডি ওটা একটা রেডিমেড খাবার, ওটার মধ্যে নুন সব কিছু দেওয়াই থাকে। খুব সাবধানে কিন্তু নাড়তে হবে, আমি নাড়ি কীভাবে দেখবে এই দেখো, খুন্তিটাকে ঠিক তলে দিয়ে একটুখানি এইভাবে নাড়ি যাতে কাসুন্দিটা গুলে যায় কিন্তু মাছটা না ভাঙে, এরকম করে নাড়লে মাছ ভেঙে যাবে, এইরকম হয়েছে দেখতে। রাতে খাবো ভাতের সাথে একটাই পদ, তাই জন্য আমি একটু পাতলা করেছি, আর রাতে খাবো বলেই বিশেষত খুব বেশি গাঢ় সর্ষের ঝোল করিনি, আর এইটা আমি আলাদা করে রাখবো, বাস দুটো আলাদা জায়গায়, একটা ঠান্ডা করে যাবে ফ্রিজে আর একটা হবে রাতের জন্যে। এটাকে আবার পরে মডিফাই করা যাবে, যে ঝোলটা একটু বেশি থাকে না সেটাকে পরে আরেকটুখানি কড়াইয়ে নেড়ে আরেকটু ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে একটু অন্যরকম টেস্টও করা যেতে পারে। আর গন্ধ কিন্তু অসম বেরিয়েছে, আর একটা টকটক গন্ধ বেরোচ্ছে যেটা কাসুন্দির, ট্রাই করে দেখো। তবে ইলিশ মাছে কাসুন্দি আমি কোনো দিন দিই না, কারণ ইলিশ মাছের গন্ধটা তাহলে চলে যায়, যেহেতু এটা পাবদা বা এই ধরনের মাছে যদি টক জাতীয় কিছু করতে যাও সর্ষে পোস্ত দিয়ে তাহলে কাসুন্দিটা দারুণ টেস্ট আনে।